Welcome to my YouTube channel. আজকে আমরা বাইরে যাব. Hey guys, Assalamualaikum. Myself is Hossain and welcome to my Bhaiya channel. Hey guys, Assalamualaikum. আমার এই ইন্ট্রো লেতে সম্পর্কতে না পার. Hey guys, Assalamualaikum. Myself is Hossain and welcome to my our YouTube channel. তো আজকে আমরা বাইরে দেশে যাব. Sorry, আমি অনেক কনফিউজ. আমি বাইরে যাব আজকে আমরা. Guys, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, ও মাই গড, আমার অনেক শীত লাগছে, এর জন্য আমি না গাড়িটা ওয়াশ করতে পারতেছি না, জোরে জয়টুকু করে দিই। হ্যাঁ, আমি অবশ্যই করে দিব। গাড়িটা ওয়াশ করা যদিও। হ্যাঁ, তারপর করব। ভেরি গুড বয়, আই লাইক ইট। আমি তো ওয়াশ করি, তুমি তো নাটক করো। নাটক মাঝে মাঝে করি, বাট সবসময় না, তুমি তো সবসময় নাটক করো। আমি সবসময় ওয়াশ করি। আমি হচ্ছে পার্ট টাইম নাটক করি, নট এভরি টাইম। আর তুই এভরি টাইম 24 আওয়ার 7 ডেজ। সবাই বলতি নাটক করো জানো? হ্যাঁ, সেটা আমি জানি, নতুন নতুন করতেছি, বেশি না ওই নাটক না, আই এম পূর্ণ বিশ্বাস করে ফেলছি। তুমি গাড়ি ওয়াশ করে নাটক করো। ও ওইটা ওটা মাঝে মাঝে তুই একটু নাটক করার কথা একটু তুই যে বললি তুই গাড়ি ওয়াশ করবি বিধান করে কইতাছস। ইয়াসিন নিয়ে গেছে আমার থেকে, এই কিছু কেন তুমি দাও ইয়াসিন নিছে করো না একটু বলতো। আচ্ছা দেখি তোমার শক্তি আছে কিনা গেটটা খোলার, এই গেটটা যদি অনেক ভার তুমি পারো কিনা দেখি। হেরে পারতেছে না, পারতেছে না, আল্লাহ আমরা এখন তাদের ঝটপট করে রওনা দিই, কারণ আমরা আজকে অনেক বেশি লেট। আজকের ওয়েদারটা অনেক ফগি, অনেক ঠান্ডা। তোকে ঠান্ডা লাগে না? কি বলো? ঠান্ডা লাগে না আমাদের, ঠান্ডা লাগতেছে। গাইজ খুবই বিরক্তকর একটা ব্যাপার, এত জ্যাম ভাই, দেখেন ও কি গম মারছে, ওর নাক ডাকতেছে অনেক জোরে জোরে। ঋতু ঋতু আর কত গভীর, ওর প্রচুর জ্যাম গাইজ, মানে অবস্থা খারাপ, আমার পাটা শেষ ব্যথায়। সে কয়টা বাজে বেরিয়েছিলাম আর এখন সে কয়টা বেজে গেছে? 4টা বাজে বেরিয়েছিলাম আমরা, এখন 5:51 বাজে। গাইজ আমি জ্যামের জন্য পাগল হয়ে যাচ্ছি, আমি কান্না ধরছি, আমি আর কখনো গাড়ি নিয়ে বের হবো না, দরকার পায়ে হাইটা যাবো তাও আমি গাড়ি নিব না। ওরা তো গেম টাইম খেলতেছে, একটু চিল করতেছে, বাট আমি এত বোরিং হচ্ছি, আর আমার পাশ দিয়ে একজন ঘুমাচ্ছে। কেউ যদি ড্রাইভ করে তার পাশে যদি একজন ঘুমায় তাহলে তার কত বেশি কষ্ট, একমাত্র সে ড্রাইভারই জানে। ওর ঘুম দেখে আমি টিকতে পারতেছি না ভাই, এমন হচ্ছে আমি এখনই ঘুমাই, আর অনেক বেশি কষ্ট লাগতেছে। গাইজ আমরা বসে বসে ঋতুর নাক ডাকা শুনতেছি। হ্যালো ঋতু, ঋতু ডিসঅ্যাপয়েন্টেড। গাইজ আজকে আমি যাওয়ার সময় যে এখান থেকে মাছ কিনবো, যদি সময় থাকে আমাকে মাসাজ দিয়ে দিও প্লিজ, শপিং তো করে দিবা আমাকে মাসাজ। গাইজ আমি মাসাজ চাই, তাই মেসেজ দিছি, কেমন লাগছে? তুমি কারো মেসেজ, তুমি কারো মেসেজ চাও? আচ্ছা দা শোয়, তুমি কারো মেসেজ চাও? কেমন দিলাম মেসেজ? আমি আমার টাকা দিয়ে দিয়ে নিব না। গাইজ আমরা শপিং মলে চলে আসছি, তো তোমাদের মধ্যে থেকে ফার্স্টে কে যাচ্ছে? তুই না, তুই তো বাদ চল। এই যা যা, আমি আচ্ছা আগে ও যাক,
ladies first. আরে তুই অনেক আপসেট না আমি কিছু বলবো না আসলে তুই আপসেট হইছ না একটা জামা কিনবা যেটা রিটো করতে পারবি সমস্যা নাই তোরা এক জামা দুজন মিলে ভাগ করে পড়িস ও তোমাকে ওখানে টানতিছে কেন তোমারও টানতাছে বুঝলাম না তো কি হইছে তুমি টানতাছস কেন তুই টানতাছিস না আমি মেটেল্যান্ডের মার্কেট খুঁজে দিচ্ছি মানে কি শেষ তুমি এবার সো গাইস ফাইনালি আমাদের সবার শপিং ডান দেখি আমি চাই না কারণ তোর আমার ভরসা নাই চল না 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 তোকে আমার কোনো ভরসা নাই চল তুই না মাত্র ড্রেস নিছস আমার কি দেখতেছিস আমি আমার পেমেন্ট দিয়ে কিনবো তুই তো আমি দেখতেছি কিনবো না তো দেখ তাহলে আজকে তুই আমাকে কিনে দিবি তোর টাকায় আমি কিনবো আগে না না তোরটা তুই কিনে নে যা না 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 আগে তোমারে কিনে দিই না না আগে তোরটা তুই কিন আমারটা আমি অন্য ব্লগে নিব সো গাইস ফাইনালি সবার শপিং ডান ইয়েস এখন রিতু আমাদের খাওয়াবে রিতু আর জয় সুশি খাওয়াবে রিতু খাওয়াবে আমি না কেন রিতু সবসময় খাবে না তুই খাওয়া এখন সে চিনেই না তুই না বাসা থেকে বলতেছিলি কি খাবি গাইস এই দুই দিনে আমার অনেক টাকা শেষ শপিং স্পিকার টিস্পিকার আর অনেক কিছু কেনাকাটা করে আমি নেক্সট টাইম কিনবো আজকে আমরা এখন খাবো চল তো তোমার অনুভূতি কেমন তুমি শপিং এ করলে স্পিকারও নিলাম মানে সব লালে লাল না লালে লাল আমি কষ্ট পাইছি যে আমি জামা কিনতে পারিনি জামা কিনতে পারছ না মানে মানে তো জ্যাকেট কিনছি জ্যাকেট জামার থেকে অনেক বেশি এক্সপেন্সিভ তোরে সামনে একটা জ্যাকেট 5000 টাকা নিছে তুমি আজকেও কট খেয়েছো কে হবে আমি গুলিস্তানে অনেক গেছি জানি আমি লাস্ট টাইম রাস্তা থেকে 250 টাকা দিয়ে শার্ট কিনছিলাম তুই নেক্সট টাইম থেকে জমো না তোর ঈদের জামা কাপড় আমি রাস্তা থেকে কিনে দিচ্ছি কিনে দিও চল আমার মন মতন পাইলে আমি রাস্তা থেকে কিনবো সমস্যা নেই সবার অবস্থা খারাপ সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি কারণ এখান থেকে এখানে আসে 2 ঘন্টার উপরে লাগছে জ্যাম খেলতে খেলতে আমার তো পাটা সব শেষ দেখতে পাতাছে ওরা সবাই ঘুমায় গেছে কোথায় ঘুমাইতে ঘুমাইতে আসছে আবার ঘুমাইতেছিস কেন আমি খুবই টায়ার্ড আমি এরকম টায়ার্ড হই নি খুব শীঘ্র নতুন কোন ব্লগে তৎপর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।